हाय फ्रेंड्स, वेलकम टू आवर यूट्यूब चैनल ई बेंगल। आज के तुम्हारे सप्तम श्रेणी गणित विभाग के मॉडल एक्टिविटी टास्क करब अगस्त मासे। एखे देखो कि नीचे प्रश्नगुलिर उत्तर लेखो। एक नम्बर बहुमुखी उत्तरधर्मी प्रश्न, एखे कोनटी त्रिभुजे सर्वसम्मतार शर्त नय। ए नम्बर बाहु बाहु बाहु, दुई नम्बर बाहु कोन बाहु, सी कोन बाहु, डी नम्बर कोन कोन। देखो आमरा सर्वसम्मतार शर्त की जानी, बाहु 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 है, बाहु कोन बाहु है, कोन बाहु कोन माने एखाने सी नम्बर आछे कोन बाहु, एक ही ब्यापार। और एकटा कि है समकोण अतिभुज बाहु। एखाने देखो डी नम्बर किन्तु मिलछे ना, ताई आमादेर नय बोलेछे, ताहले अवश्य अपशन डी आमादेर राइट आंसर। एबार दो नम्बरे देखो बोले छे चार बाय उनपंचास वर्ग सेमी क्षेत्रफल विशिष्ट वर्गक्षेत्र एक बाहुर दैर्घ्य हबे। आमरा देखो वर्गक्षेत्र बाहुर दैर्घ्य इक्वल टू की करे की जानी, रूट ओवर क्षेत्रफल। ताहले क्षेत्रफल की दिए छे फोर बाय फोर्टी नाइन, ताहले एटाके भांगले आमरा की पाई टू बाय सेवेन सेमी। ताहले आमादेर आंसरे कि कोथाओ टू बाई सेवेन आछे? हाँ, अपशन बी टू बाई सेवेन सेमी। ताहले आमादेर आंसर हो जाबे एटा। एबार नेक्स्ट तीन नम्बरे देखो, एखाने बोलेछे वन पॉइंट सिक्स नाइनेर वर्गमूल हलो। ताहले देखो आमरा वन पॉइंट सिक्स नाइन के आमरा की करे भांगते पारी, एखाने दशमिकेर जोन्नो एकटा वन और पर दशमिकेर पर दुटो संख्यार जोन्नो दुटो शून्य, ताहले आमादेर दशमिक उठे गेलो। एबार एटाके जोदि आमरा वर्गमूल करी सेक्षेत्रे देखो आमरा की पाई तेरो बाई दस, তাই না? এবার দেখো তেরো বাই দশ ইকুয়ালটা আমরা কি বলতে পারি, ওয়ান পয়েন্ট থ্রি। তাহলে বর্গমূল কত হলো? অপশান বি ওয়ান পয়েন্ট থ্রি। ঠিক আছে, এবার চলো তাহলে তিন নম্বর হয়ে গেল, এবার চার নম্বর দেখে নিই। চার নম্বরে দেখো কি বলেছে, এখানে বলেছে এক্স ওয়াই ইকুয়াল টু এখানে কত। আমরা দেখো এ বি ইকুয়াল টু কী জানি, এ বি ইকুয়াল টু জানি এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। দেখো এটার সাথে কোনটা মিল রয়েছে, এক্স প্লাস ওয়াই বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু তার হোল স্কোয়ার। তাহলে আমার সূত্র থেকে বুঝে যাচ্ছে অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো দু নম্বর বলেছে সত্য মিথ্যা লেখো। দেখো এখানে বলেছে এক নম্বর এক্স প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র থেকে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র নির্ণয় করতে ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই লিখতে হবে। দেখা যাক, এখানে দেখো আমরা এক্স মাইনাস ওয়াই যখন এক্স প্লাস ওয়াই এখানে এক্স মাইনাস ওয়াইয়ের যখন সূত্র লিখি এক্স প্লাস ওয়াইয়ের তাহলে আমরা কী লিখি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সিমিলারলি যখন এক্স মাইনাস ওয়াই লিখি তখন কিন্তু আমরা কি করি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস ওয়াইয়ের স্কোয়ার, তাই না? তাহলে হ্যাঁ আমাদের
এটা সত্য হচ্ছে 2-এর 1 নম্বর, তাহলে এটা আমাদের রাইট হবে। তাহলে এটা আমাদের সত্য, তাই না? তাহলে 2-এর 1 হয়ে গেল। এবার 2 নম্বরটা দেখো, বলেছে 4-x, x-4=16-x2। তাহলে দেখো, এটাকে আমরা যদি গুণ করি তাহলে আমরা কত পাই? 4×x, তাহলে 4x, তারপর 4×-4, -16, তারপর -6x, তাহলে -x2, -x-4, তাহলে +4x। তাহলে দেখো, 4x থেকেই যাচ্ছে, তাহলে +8x, তাহলে আমাদের এটার সাথে এটা মিলছে না, তাই না? তাহলে অবশ্যই এটা আমাদের অ্যান্সারটা ভুল হবে। তাহলে আমাদের ফার্স্ট হয়ে গেল রাইট, এটা হয়ে গেল ভুল, ঠিক আছে? এবার 2 নম্বরে দেখো কি বলেছে। এই যে চিত্রটা দিয়েছে, এই চিত্রে বলেছে কোণ 1 ও কোণ 2 পরস্পর অনুরূপ কোণ। এখানে দেখো, আমরা চিত্র দেখেই বুঝতে পারছি যে এটা এটা অনুরূপ নয়, একান্তর কোণ। কেননা অনুরূপ কোণ কোনটা হয়? যদি এটা এর অনুরূপ হয় তাহলে অবশ্যই এটা হবে এদিকটা, এটা কখনো হয় না, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলতেই পারি এটা একান্তর কোণ, তাহলে এটা ভুল। এবার 4 নম্বর দেখো কি বলেছে। এই চিত্রে বিষমবাহু ABC এর একটি উচ্চতা AD, AD ত্রিভুজের একটি মধ্যমা, কখনোই নয়। কেননা দেখো, BD আর DC কি সমান? কখনোই চিত্র থেকে সমান হচ্ছে না। তাহলে এটাও আমাদের হয়ে গেল ভুল। বা 3 নম্বর কি বলেছে? 3 নম্বরে বলেছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যে কোনো দুটি গণিতের ভাষা সমস্যাটি হলো, এখানে সমস্যা দিয়ে দিয়েছে, সমাধান করতে হবে। চলো দেখে নিই কি বলেছে। এখানে সময় দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, এক্স আমাদের বের করতে হবে। চলো এটা খাতা কলমে করে নিই। গণিতের ভাষায় সমস্যাটি এখানে কি বলেছে, সময় মিনিট, দূরত্ব মিটার। সময় 1 মিনিট, দূরত্ব 150 মিটার, তাহলে 25-এ কত? আমরা ধরে নিলাম এক্স, আর সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক। তাহলে দেখো, সমানুপাতটি কী হবে? সমানুপাতটি হবে 1:25 সমানুপাত 150:x। তাহলে দেখো, এখানে আমরা সলভ করে নিই, আমাদের অ্যান্সার কত বেরোলো? 3750 মিটার। ওকে, এবার চলো নেক্সট অঙ্কে চলে যাই। এখানে দেখো, 3-এর 2 নম্বরটা কি বলেছে। বছর দেওয়া আছে 2009, 2010, পড়ার বই 1200, আর 10-এ দেওয়া আছে 800, গল্পের বই 1400, আর 1100। তালিকাটির সাহায্যে একটি দ্বিস্তম্ভ লেখাচিত্র অঙ্কন করো। এখানে আমাদের একটা লেখচিত্র অঙ্কন করতে হবে। চলো আমরা চলে যাই খাতা পেন নিয়ে। এখানে দেখো, বছর 2009-2010, পড়ার বই 1200 আর 800, গল্পের বই 1400-1100। এবার আমরা একটা লেখচিত্র করব যেহেতু, তো এখানে আমরা দেখো বইয়ের সংখ্যা এখানে 200, 400, 600, 800, 1000, 1200, 1400 করে নিলাম। আর এখানে সাল, সালে আমাদের 2009-10, ঠিক আছে? এবার দেখো, ফার্স্ট আমাদের কি বলেছে, 2009 সালে পড়ার বই 1200, এই যে 1200, এখান থেকে দেখো একটা টানলাম। তারপরে বলেছে 1400 গল্পের বই 2009 সালে, তাহলে দেখো এখানে 1400 গল্পের বই। এবার পড়ার বই আর গল্পের বইটাকে আমরা
আলাদাভাবে ডিফাইন করার জন্য এখানে দেখো যেটা দাগ 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 ওখানে লিখে দিয়েছি পড়ার বই, আর এখানে প্লেনটা গল্পের বই। তারপরে দেখো 2010-এর এখানে দেখো কি বলেছে, 2010-এ বলেছে 800, 800টা পড়ার বই, আর গল্পের বই বলেছে 1100। তাহলে দেখো 1000 আর 1200-র যে মাঝামাঝি সেটা 1100, তাহলে 1100। সেটাকে স্তম্ভ চিত্র অঙ্কন করলাম এইভাবে, তোমরা এটা খুব সুন্দরভাবে খাতায় লিখে নেবে। দেখো 3-এর 3 নম্বর কি বলেছে, 1 + 1/m = -p, হলে দেখাও যে m² + 1/m² = p² - 2, এটা প্রমাণিত করতে বলেছে। চলো আমরা খাতা কলমে করে নিই। এখানে দেখো এই পুরোটাকে আমরা হোল স্কোয়ার আকারে লিখলাম, তাহলে এখানে দেখো আমরা a + b² এর সূত্র কি জানি, a² + 2ab + b², আর এখানে তো -p², তাহলে p² হয়ে গেল। এখানে দেখো তারপর আমরা m আমাদের কেটে গেল, তাহলে m² + 1/m² + 2 = p², তো এবার 2টাকে যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল, তাই না? এবার দেখো লাস্ট কি বলেছে, করিম চাচার আয়তক্ষার 4 নম্বর বলেছে, করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ এবং জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় করো বলেছে। চলো তাহলে আমরা এটা খাতা কলমে করে নিই। এখানে দেখো আমরা এখানে ধরে নিলাম জমিটির প্রস্থ x, জমিটির দৈর্ঘ্য তাহলে আমাদের বলেছে প্রস্থের 2 গুণ দৈর্ঘ্য, তাহলে নিশ্চয়ই 2 × x, তাই না? তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তো দৈর্ঘ্য গুণন প্রস্থ করে আমাদের এটা, তাই এবার x² = 289 হলো, তাহলে x = এটা, তাহলে এটাই আমাদের প্রস্থ, তাহলে প্রস্থ 17 মিটার, দৈর্ঘ্য তাহলে কত, 2 × 17, 34 মিটার। তাহলে আমাদের পরিসীমা কত হবে, পরিসীমা আমরা কি জানি 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 × 51, তাহলে এটা = 102 মিটার, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর পরিসীমা বের করতে বলেছে, আমরা বের করে নিলাম। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করবে। থ্যাংক ইউ।